আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। তুরস্কের ভূমিকম্প সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার USGS তথ্য রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। ঘরবাড়ি হারানোর পাশাপাশি প্রচণ্ড শীত ও তুষারপাতের মধ্যে গুঁড়িয়ে যাওয়া এক ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের এখন দুর্ভোগের শেষ নেই। মূলত এ ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা, কারণ পৃথিবীতে যখন ব্যাপক হারে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় অবিচার ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, তখন এ জাতি ভূমিকম্পের মুখোমুখি হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ উম্মত ভূমিকম্পে বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন সেটা হবে? তিনি উত্তরে বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ্যপানে সৈলাব হবে, তখন এই ভূমিকম্পটি হবে।